সাথে আছে পাশে আছে জিপিএইচ, আগামীর অনন্ত সম্ভাবনায়, নতুন দিনে নতুন ভাবনায়, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি সবাইকে বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ ক্রু প্রেজেন্স জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই অনুষ্ঠানে আমি নবীন মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। আজকের পর্বে আমরা এখন চলে যাচ্ছি রোড শোতে, গাজীপুরে অবস্থিত ডুয়েট অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ডুয়েটের যাত্রা শুরু রাজধানীর তেজগাঁয়ে 1980 সালে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং হিসেবে অস্থায়ী ক্যাম্পাসে। 1983 সালে এটি গাজীপুরের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। তবে 2003 সালের 1 সেপ্টেম্বর থেকে এটি ঢাকা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েট নামে যাত্রা শুরু করে। জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানের রোড শোর অংশ হিসেবে আজ আমরা এসেছি ডুয়েটে রোড শো করতে। আমার আম্মুর যতগুলো টাস্ক আছে ডেইলি, যেমন সকাল 7টা বাজে সে বলবে, এমন একটা ডিভাইস যে সকাল 7টা বাজে বলবে আকাশের ঘুম থেকে ওঠার সময়, এবং 8টা বাজে বলবে আপনার হাজবেন্ডের অফিসে যাওয়ার সময়, 3টা বাজে বলবে তাদের খাওয়ার সময়, এবং রাতে 9টা বাজে বলবে ইটস ইউর স্লিপিং টাইম, এবং ঘুমানোর পরে কি আমার ডিভাইস এটি সিকিউরিটি প্রদান করবে। তাহলে গাড়িগুলো যখন আসলে রোডে চলে তখন তাদের একটা লেন্থ একটা ডিস্টেন্স থাকে, ওয়াইডতে একটা ডিস্টেন্স থাকে। আবার অনেক অ্যাক্সিডেন্ট হয় আসলে গাড়িগুলো রোডে চলার সময় যখন এই হেডলাইটগুলো অনেক হাই, যেগুলো আমাদের বাংলাদেশে মেনটেন করা হয় না। আমি বাইরের কান্ট্রিগুলো দেখছি রোড লাইটগুলো একটু আসলে ডাউন থাকে, এবং আমি বাংলাদেশে অনেক ট্রাকেও দেখি তারা উপরের হাফ লাইটটা কাভার করে রাখে। তবে সব গাড়িতে এটা করা হয় না, ড্রাইভারদের খুবই প্রবলেম হয় আর কি। তো সেক্ষেত্রে যখন দুটা গাড়ি আসলে কাছাকাছি আসবে একটা ডিস্টেন্সে, অটোমেটিক্যালি লাইটটা যাতে আসলে ডিম হয় সেই ব্যবস্থাটা করা যাবে। আমার আইডিয়াটার নাম হচ্ছে ডক্টর রোবট আর কি। তো এটা আসলে যেটা ভাবতেছি যে আমরা মনে হয় ডক্টরের যে কাজ সেটা শেষ করে দিচ্ছি রোবটের দ্বারা, আসলে এরকম না। রোবটটার কাজ যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে সে প্রথমেই আর কি হার্টবিট বা পালস আমাদের যে আছে আমাদের শরীরের হার্টবিট বা পালস এটা ঠিক আছে কি না সেটা আর কি মেজার করতে পারবে। তারপরে রক্তচাপ এটা মেজার করতে পারবে, ডায়াবেটিক্স একজনের শরীরে ডায়াবেটিক্স আছে কি না সেটা মেজার করতে পারবে, তারপরে জ্বর আছে কি না এগুলো মেজার করতে পারবে। আর অ্যাডভান্স হিসেবে যদি বলতে চাই তাহলে হচ্ছে যে আমাদের এক্সরে বা এমআরআই, মানে সে আমাদেরকে ফুল বডিটা এক্সরে করে বলতে পারবে। এটা যদি অ্যাডভান্স, এটা মানে যদি সম্ভব হয় 8000-এর মধ্যে তাহলে করবে, আর না হলে আমার আর কি এটাতে জোর নাই। আমার মূলত 4টা কাজ আর কি করলে হবে। সেটা যদি একটা এরিয়াতে সাপোজ ডুয়েটে একটা থাকবে আমাদের স্মার্ট ওয়েস্টবিনটা, আর সেটাতে যখন আমরা কিছু পুট করবো সবাই মিলে, তার সে সেন্সর দিয়ে হোক বা আমার মনে হয় ইমেজ প্রসেসিংটা ভালো হবে, সে যেসব প্রোডাক্ট রিউজেবল যেমন প্লাস্টিক বোতল, তারপর হচ্ছে আমাদের পেপার, তারপর আমাদের অর্গানিক যেগুলো আমরা কিচেনে ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু ফার্টিলাইজার ইউজ করা যায়, আবার সবগুলো রিউজেবল। সে ইউজ করে কিভাবে করবে সেটা ইমেজ প্রসেসিং করে যখন ইমেজ প্রসেসিং করলো
সেটা নিয়ে স্যার আমি চাচ্ছি মনে হয় সেন্সর যদি আমি সোনারাইজ করি প্রত্যেকটা জিনিস ফ্রিকোয়েন্সি আলাদা থাকে এটা এটার জন্য স্যার কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা করলো ধরো আমাদের ডাস্টবিনের কথা চিন্তা করো যখন আমি প্রথমে যদি দিই একজন বস্তা বা কিছু দিল সে আস্তে করে সেগুলো যখন কেড়ে দিবে বা যখন আলাদা তখন অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে তখন সে বুঝতে পারবে আসলে তার মধ্যে কি আছে কারণ সে জানে না বস্তার ভিতরে কি আছে কিন্তু বাট যখন সে আলাদা করবে সেপারেশন করবো যে ফলা বা দিয়ে বা অ্যালুমিনিয়াম টাইপের যখন সে আলাদা আলাদা করবে তখন সে বুঝতে পারবে যে আসলে কী কী দিছে আর সবচেয়ে মজার হচ্ছে যে আমরা ট্রাক ইউজ করে থাকি ট্রাকের ক্ষেত্রে হয় কি উল্টা আরও যখন নেওয়া হয় আরও বেশি ময়লা রাস্তায় পড়ে যায় বা খুব খারাপ অবস্থা কিন্তু এটার জন্য কিছু লাগবে না ও আমাদের একটা প্ল্যান্ট থাকবে যে যে ওয়েস্ট প্ল্যান্ট থাকবে আমাদের সেখানে সে তার আলাদা করে ময়লাগুলো নিজে গিয়ে দিয়ে আসবে এবং সেখান থেকে যারা যারা আমরা অনেকে কাঁচামালি সরবরাহ করি বিভিন্ন বোতল সরবরাহ করি তারা কী করবে জাস্ট ওইগুলো কাঁচামালি হিসেবে নিয়ে যাবে আমার যে রিউজেবল প্রোডাক্টগুলো আছে সে কী করবে তার আলাদা বক্স থাকবে সেখানে রেখে দিবে এবং জাস্ট এটা একদম খুব ইজিয়ার যে কাউকে দিয়ে দেওয়া কোনো কাঁচামাল যারা সরবরাহ করে তাদের জন্য সব খুব ইজিয়ার হয়ে যাবে জিনিসগুলো নিয়ে যাওয়া নিজে দিয়ে আসবে কারো কোনো ট্রাক বা কিছু লাগবে না আমরা জাস্ট গুগল ম্যাপ ইউজ করতে পারি জাস্ট আইওটির সাহায্যে যে ওইটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সে গিয়ে নিজে দিয়ে আসবে এখানে আপনারা দেখছেন জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি সঙ্গে থাকুন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ ক্রু প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই এই অনুষ্ঠানে আমি নবীদ মাহবুব আছি আপনাদের সাথে দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যেই কিন্তু এই অনুষ্ঠান আর সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স হ্যাকাথনের পর্ব শেষ এবার আমরা চলুন দেখে আসি যে দলগুলি আসলে রোবট বানাচ্ছে কিভাবে সঙ্গে রয়েছে 8,000 টাকা এবং সময় 72 ঘন্টা আমি আইডিয়াটি দিয়েছিলাম যে আমার আইডিয়াটা যে রোবট বানানো হবে সেটা ছিল ডক্টর রোবট যে একজন পেশেন্টের হার্টবিট এবং তার শরীরের টেম্পারেচার মাপতে পারবে এবং সেই অনুযায়ী আমাদের কি ঔষধ খেতে হবে মানে মেডিসিনের নাম বলবে এবং আমাদের কোনো নিয়মকানুন যদি থেকে থাকে যে এগুলো রেগুলেশন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে সেগুলো আর কি ফলো মানে বলতে পারবে সে তো ভাইয়া যে প্রজেক্টে দিয়েছেন তার হচ্ছে নাম ডক্টর রোবট তো এই ডক্টর রোবটের মাধ্যমে বিভিন্ন শরীরের বিভিন্ন অবস্থা যাচাই করা যাবে যেমন পালস রেট যদি মেজার করা যায় তাহলে হার্ট অ্যাটাক বা এইরকম হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা মেজার করা যাবে তারপরে হচ্ছে টেম্পারেচার সেন্সরের মাধ্যমে অধিকাংশ রোগের উপশম দেখা যায় জ্বর থেকেই শুরু হয় তো প্রাথমিক অবস্থাতে যদি জ্বরটা শনাক্ত করা যায় তাহলে এই টেম্পারেচার সেন্সরের মাধ্যমে জ্বরটা শনাক্ত করা গেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া যাবে দেখিনি আমাদের ডক্টর রোবট বানাতে মানে ব্লক ডায়াগ্রামটা কীরকম হবে আমরা যে রোবটটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ডক্টর রোবট তো আসুন আমরা দেখিনি ডক্টর রোবটটা তৈরি করতে মেজর কী কী কম্পোনেন্ট লাগবে তো আমাদের প্রথমেই পাওয়ার সাপ্লাইয়ের জন্য লাগবে হচ্ছে ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে 3 সেলের 1550 mAh তো এইটা বাজারে কিনতে প্রায় 1200-1300+ টাকা লাগবে আর কি তো ব্যাটারির পরে আমাদের লাগবে হচ্ছে ব্লুটুথ মডিউল এই ব্লুটুথ মডিউলের মাধ্যমে আমরা মোবাইল দিয়ে এই রোবটটাকে কন্ট্রোল করব এই ব্লুটুথ মডিউলটার প্রাইস পড়বে হচ্ছে প্রায় 200+ টাকা 200-250 টাকা
আর আমরা হ্যান্ড কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করব হচ্ছে সার্বোমোটর। সার্বোমোটরের দাম বাজারে পড়বে 450 থেকে 500 টাকা। এবং এই সমস্ত কিছু যে প্রোগ্রামিং করা থাকবে, এটা হচ্ছে আরডিউনো মডিউলের ভিতরে। এই আরডিউনোটা এখানে আমরা আরডিউনো মেগা ইউজ করেছি। তো আরডিউনো মেগার দাম পড়বে 750 থেকে 800 টাকা। আর মোটরগুলোকে কন্ট্রোল করার জন্য মোটর ড্রাইভার লাগবে। তো এই মোটর ড্রাইভার আমরা এখানে ইউজ করেছি, এই মোটর ড্রাইভারটা L298N। তো এই মোটর ড্রাইভারের দাম পড়বে 250 থেকে প্রায় 300 টাকা। আরও আমরা রোবট যখন তৈরি করব, তো আরও কিছু কম্পোনেন্ট আমাদের লাগবে। যখন রোবট তৈরি করব তখন আমরা দেখে নেব যে আর কী কী কম্পোনেন্ট আমাদের ইউজ করতে হবে বানানোর জন্য। আইডিয়াটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে এমন একটি রোবট যে রোবটটা রোড অ্যাক্সিডেন্টের সলিউশন দিবে। ড্রাইভারের কাছ থেকে কন্ট্রোলটা ফ্লো হয়ে আমার প্রোগ্রামের কাছে চলে যাবে। সেক্ষেত্রে সে আমার গাড়ির চাকাগুলোকে সাময়িকভাবে অফ করে দেবে। তারপরে আবার আমার যদি ডান সাইডে কোনো গাড়ি আসে একটা নির্দিষ্ট দূরত্বের চেয়ে যদি বেশি ক্লোজ আসতে চায়, সেক্ষেত্রেও গাড়ি ম্যানুয়ালি আর চালানো যাবে না, অটোমেটিক্যালি সে অফ হয়ে যাবে। মেকানিক্যাল বিভাগে আমাদের যে আজকে যে বিষয়টা হচ্ছে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে সলিউশন টু রোড অ্যাক্সিডেন্ট, মানে কীভাবে আমরা রোড অ্যাক্সিডেন্ট মানে রিমুভ করবো, ওটার জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি যেটার জন্য যে কম্পোনেন্টগুলো লাগবে আমি সেটা নিয়ে এখন আলোচনা করব। আমি এখন ব্লক ডায়াগ্রামটি আসলে বোর্ডে দেখাবো। এই সলিউশন টু রোড অ্যাক্সিডেন্টস এই প্রজেক্টের জন্য আমাদের যে যে কম্পোনেন্ট লাগবে সেগুলোর সাথে আমরা পরিচিত হয়নি। প্রথম হচ্ছে ব্লুটুথ মডিউল, যার প্রাইস হচ্ছে 350 টাকা। তারপর আসছে আরডিনো উনো, যার প্রাইস হচ্ছে 550 টাকা। এবং মোটর ড্রাইভার, যার প্রাইস হচ্ছে 350 টাকা। তারপর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার প্রাইস 950 টাকা। এবং দুইটি হুইল লাগবে 150 টাকা। আমার আইডিয়াটা হচ্ছে যে আমাদের একটা বাংলায় কথা বলে এমন একটা রোবট বানাবো যেটা বাংলায় আমাদের সাথে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, এবং আমরা যদি এটাকে কোনো কমান্ড করি বাংলায় তাহলে সে সেই কাজটা করবে। আমি এখন এই রোবটটির নাম, ফিচার এবং কিছু কম্পোনেন্টের নাম আপনাদের দেখাবো। ইন্টারনেট কানেকশন দিয়েছি, সেজন্য আমাদেরকে ইন্টারনেট মডিউল ইউজ করা হয়েছে লাগছে। আমি আব্দুল মতিন, আমি ডুয়েটের একজন স্টুডেন্ট। এখন আমরা যে রোবট বানাবো সেটার একটা ব্লক ডায়াগ্রাম আঁকবো। এখন আমাদের যে মেজর কম্পোনেন্টগুলো ইউজ হবে তার মধ্যে আমরা কিছু কম্পোনেন্ট এখানে নিয়ে এসেছি। এই হিউম্যানিটিজ রোবটের মেন পার্ট রাজ ভেরিফাই, এটার মাধ্যমে আমি আমার সম্পূর্ণ রোবটটাকে কন্ট্রোল করব।
এটার দাম হচ্ছে 3,500 থেকে 4,000 হতে পারে। আর এখানে আমরা একটা সার্বো মোটর ইউজ করব, বেশ কয়েকটা। এই সার্বো মোটর প্রাইস হচ্ছে 450 টাকা। এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে একটা ব্যাটারি ইউজ করব, সেটা ব্যাটারি হচ্ছে লিপো ব্যাটারি। এটার প্রাইস 1200 থেকে 1500 টাকা। এবং এই মোটরগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা মোটর ড্রাইভার ইউজ করব, সেটার প্রাইস হচ্ছে 200 থেকে 250 টাকা। এছাড়াও কাজ করার সময় আমাদের আরও কিছু কম্পোনেন্ট ইউজ হবে, এবং বডি তৈরি করার জন্য আমরা পিভিসি বোর্ড ইউজ করব, তো সেইগুলো কাজ করার সময় আমরা দেখব। ধন্যবাদ। আমি জোকস বলতে পারি, আমি গাইতে পারি, আমি বাসের টিকিট এবং রুম বুকিং দিতে পারি। এখন বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার নাম কি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাকে অনেক ধন্যবাদ। আমি মাহাদিল হোসেন আকাশ, গাজীপুর সায়েন্স কলেজ থেকে। আমি এমন একটি রোবট চাই যে রোবট সম্পূর্ণ ভয়েসে অপারেটেড হবে, এবং রোবটটি আমার ডেইলি কাজ রিমাইন্ড করবে, আমার ডেইলি টাস্কগুলো, এবং তাছাড়া রোবটটি আমার থাকার রুম পরিষ্কার করবে। একটু আগে ভাইয়া যে আইডিয়াটা দিয়ে গেল, এটা আসলে একটা হোম মেকার রোবট। আমি আপনাদেরকে এখন এই হোম মেকার রোবটের ফিচারগুলো দেখাবো, চলুন দেখে নিই আমাদের ফিচারগুলো। এখন আমরা যে রোবটটা তৈরি করব, আমি সেটার ব্লক ডায়াগ্রাম দেখাবো। হোম মেকার রোবটের কম্পোনেন্টগুলো দেখাচ্ছি আমি। আমরা হোম মেকার রোবটের প্রোগ্রামিং এর জন্য ইউজ করছি আরডুইনো মেগা। ব্লুটুথ মডিউলটা অ্যাকচুয়ালি 200 টাকার মধ্যে আমরা পাবো, আর আরডুইনো মেগা যেটা, এটা 500 টাকার মতো লাগে। ইউজ করা হয়েছে মোটর ড্রাইভার, আর হুইল ইউজ করা হয়েছে চাকার। এগুলোর প্রাইস হচ্ছে 80 টাকা করে। ব্যাটারি, এটা হচ্ছে একটা লিপো ব্যাটারি, লিপো ব্যাটারির প্রাইস হচ্ছে 2000 অ্যারাউন্ড এরকম। আমার যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে কৃষিকাজে যে পেস্টিসাইডগুলো ইউজ করা হয়, ওইগুলো দেওয়ার সময় মানুষ যদি দিতে লাগে, তাহলে ওইগুলোর স্প্রে করার সময় ওইগুলো মানুষের নিঃশ্বাসের মধ্যে অথবা চোখে মুখে অথবা ত্বকে এটা ক্ষতিকর, মানুষের নিঃশ্বাসের মধ্যে প্রবেশ করে এটা মানুষের জন্য প্রচণ্ড ক্ষতিকর হতে পারে। তো আমি এই এটা করার জন্য একটা রোবট প্রস্তাব করছি, যেটা অটোমেটিকভাবে এইগুলো দিতে পারবে এবং দূর থেকে এই রোবটটাকে কন্ট্রোল করা যাবে। আমরা যে রোবটটা বানাবো সেটা হলো এগ্রিকালচার রোবট। এটার ফিচারগুলো এবং কী কী কম্পোনেন্ট নিয়ে গঠিত সেটা এখন আমি ব্লক ডায়াগ্রামে দেখাচ্ছি। তো এটা যেভাবে কাজ করবে তার ব্লক ডায়াগ্রামটা আমি দেখাবো। এখানে থেকে কন্ট্রোলিং করা হবে, আর এখানে সার্বো মোটরটা আমরা হচ্ছে স্প্রে করার জন্য ইউজ করব, যেটা আমরা স্প্রে হিসেবেও লিখতে পারি। আর হুইলটাকে কন্ট্রোল করার জন্য আমরা মোটর ড্রাইভার ইউজ করবো, আর মোটর ড্রাইভারকে কন্ট্রোল করার জন্য আমরা ওভারঅলি আরডুইনো ইউজ করবো, আর মোটর ড্রাইভারেও পাওয়ার সাপ্লাই এর থেকে পাওয়ার গ্রহণ করবে। এই রুবিতে যে যে কম্পোনেন্ট মেজর কম্পোনেন্টগুলো লাগবে আমি এগুলো দেখাচ্ছি। একটা আরডুইনো মডিউল লাগবে, এটা আমরা ইউজ করবো হচ্ছে আরডুইনো অনো, যেটার প্রাইস হচ্ছে 450 টাকা।
আর হচ্ছে একটা সার্ভো মোটর লাগবে, এটাও হচ্ছে প্রাইস হচ্ছে 400 থেকে 450 টাকা। তারপর হচ্ছে একটা মোটর ড্রাইভার লাগবে, এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 280 থেকে 300 টাকা। আর হচ্ছে গিয়ে একটা হুইল লাগবে, একটা ব্লুটুথ মডিউল লাগবে, এটা প্রাইস হচ্ছে 200 টাকা। আর একটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা ব্যাটারি, আমরা লিফু ব্যাটারি ইউজ করব। আর হচ্ছে গিয়ে দুইটা আইসি ইউজ করছি, আইসি ইউজ করব 7805। তারপর হচ্ছে গিয়ে আর এ আইসিকে প্রোটেক্ট করার জন্য আমরা হিট সিঙ্ক ইউজ করব। আপনারা দেখছেন জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে। আমি নবীদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার হিসেবে আছে সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রপ পার্টনার ফিট এলিগেন্স। রোবট বানানো শেষ, এবার বিচার করার পালা, এবং যারা বিচার করছেন তারা কিন্তু হ্যাকাথন রাউন্ডেও বিচারকের দায়িত্ব পালন করেছেন। এবং কোন তিনটি দল চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে স্টুডিও রাউন্ডে সেটা আমরা দেখব, এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট সার্টিফিকেট এবং নগদ অর্থ সহায়তা। পাশে আছে জিপিএইচ, আগামীর অনন্ত সম্ভাবনায়, নতুন দিনের নতুন ভাবনায়, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাত রেখে, এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে। সকল অতিথিবৃন্দ এবং দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাইয়ের প্রাইজ গিভিং সেরেমনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরে। জিপিএইচ সবসময়ই বিশ্বাস করে যে দেশের ডেভেলপমেন্ট এবং দেশের মানুষের জন্য কাজ করে তাদের পাশে থাকা নিয়ে। সো যে কারণে জিপিএইচ কিন্তু ওয়ার্ল্ডের লেটেস্ট একটি টেকনোলজি নিয়ে এসছে, যেটাকে বলি আমরা ইএফ, কোয়ান্টাম টেকনোলজি। এই টেকনোলজির যে ফ্যাক্টরি সেটা হচ্ছে ওয়ার্ল্ডে মাত্র দুটি আছে, একটি হচ্ছে ইউএসএতে এবং আরেকটি হচ্ছে মেক্সিকোতে, এবং থার্ড ওয়ান হচ্ছে বাংলাদেশে, যেটা কিনা এশিয়া প্যাসিফিকের সর্বপ্রথম এই ধরনের ফ্যাক্টরি। এবং আমাদের দেশে কী হয়, আমরা টেকনোলজি এবং বড় বড় ফ্যাক্টরি দেখার জন্য দেশের বাইরে যাই, যে ওখানে এত বড় বড় ফ্যাক্টরি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে এবং হচ্ছে মেগা ফ্যাক্টরিজ দেখতে যাই। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, জিপিএইচের এই ফ্যাক্টরি যেটা হচ্ছে একটা রিমার্কেবল বাংলাদেশে যে টিএমটি বার ইন্ডাস্ট্রিতে সর্ববৃহৎ একটি ফ্যাক্টরি হচ্ছে, এবং এটি এই টেকনোলজির ফ্যাক্টরি দেখার জন্য দেশের বাইরে থেকে
বিভিন্ন মানুষজন কিন্তু অলরেডি আসা শুরু করেছে সেটি দেখার জন্যে। এবং এই বছরের মাঝামাঝি সময়ে এই ফ্যাক্টরিটি আমরা লঞ্চ করব এবং যেটি দেখার জন্য বিশ্বের প্রতিনিয়ত বিশ্বের মানুষজন আসবে বাংলাদেশের এই ফ্যাক্টরিটি দেখার জন্য যে বাংলাদেশ কতটুকু এগিয়ে গিয়েছে। সো এখন আমাদের কিন্তু বিদেশের হাতে দ্বারস্থ হতে হচ্ছে যে এই টেকনোলজিটা আনার জন্য, এই টেকনোলজির কাজ করার জন্য বাইরে থেকে লোকজনকে হায়ার করতে হচ্ছে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাই যে আমাদেরকে এর পরবর্তী সময় আর বিদেশে যেতে হবে না, দেশের এই মেধাবী সন্তানেরাই আসলে এমন টেকনোলজি নিয়ে আসবে যেই টেকনোলজি নেওয়ার জন্য বিদেশ থেকে মানুষ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের টেকনোলজি সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আসলে আজকের দিনটা আমার জন্য খুবই সুখের যে আজ থেকে এরকম 4-5 বছর আগে আমি যখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলাম, তখন একদল ছাত্র এসে আমার কাছে রিকোয়েস্ট করলো, স্যার আমরা নিজেরও তো আলাদাভাবে কাজ করি, আমরা যদি একটা ক্লাবের সাথে যুক্ত থাকি তাহলে আমরা হয়তো বা ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারবো যে তারা কীভাবে সামনের দিকে আগায় যেতে পারে আর কি। তো আমি নিজেকে আসলে গর্বিত মনে করছি এরকম একটা ক্লাবের সাথে সংযুক্ত থাকার কারণে, যারা পরবর্তীতে তাদের প্রতিভা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখাইছে আর কি, তার মধ্যে বুয়েট, MIST, রুয়েটে আমি নিজেও উপস্থিত ছিলাম, তারা আসলে ডুয়েটের ছাত্রদের কাজের ভূয়সী প্রশংসা করেছে। তো আমি মনে করি এর জন্য প্রথম দিকে যখন রোবোটিক্স ক্লাবের কাজ শুরু হয় তো কিছু ছাত্র আমাকে এসে বললো যে স্যার আমাদের তো একটা ক্লাসরুমের মতো দরকার যেখানে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর ল্যাপটপ দিয়ে ছাত্রদের কিছু জিনিস দেখাবো এবং শেখাবো। তো ওই সময় আসলে ছাত্রদের জন্য আলাদা কোনো রোবোটিক মানে রুম ছিল না। তো আমার যেহেতু তখন বিভাগে দায়িত্বে ছিলাম, আমার এখনও মনে আছে যে আমি তাদেরকে একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে একটা ল্যাব তাদের জন্য ওপেন করে দিয়েছিলাম আর কি। তো আমি মনে করি যে আসলে আমাদের ছাত্রদের যোগ্যতা আছে, তাদেরকে যদি পৃষ্ঠপোষকতা করা হয়, তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করা হয়, তারা আরও আগে যেতে পারবে আর কি। নাও দি ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু 21st century, পাসিং থ্রু 4th industrial revolution, দ্যাট ইজ ফিউজিং অল দিস কাটিং এজ টেকনোলজি, দ্যাট ইজ কম্পিউটার মিক্সার অফ অল দি কাটিং এজ টেকনোলজি, রোবট ইজ ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট অফ 4th industrial revolution। সো উই শুড go further for inventing robotics field, because the world is has gone further far ahead in robotics and computer information technology, nanotechnology, this type of technologies. So we should explore, we should manipulate the existing international available technology which is suitable for us, because the technology which is suitable in United States, America or Japan, that may not be suitable to us. So this type of international among rich technology is available. So to make it sustainable and suitable to our countries, we should investigate, we should explore which is suitable to us. So since we are thinking of developed country 2041, so we should do research more in the field of medium or heavy industries. So robot will be main player in this type of industry. So that the robot are programmed by United States of America, Japan may not suitable to our industry. So our scientists, our technologists, our engineers should explore whose technology, whose robot is suitable for development of Bangladesh, especially our industries. So to make this industry as suitable other technology, our engineer should come over. I should express my sincere thanks and gratitude to Channel Electronic Media and GPS Ispat and other partners, that CRID USA. So come over here to help to develop the industrial field, because industry and university collaboration is a good player for developing our country, because any problem available in the industry, they should come over to industry, come over to the university, academic media, they will solve the problem. In this way, industry and academia should work together so that development of country will be go further.
আজ সময় শেষ। আপনারা দেখলেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ ক্রু প্রেজেন্টস, জিপিএইচ ইস্পাত, এসো রোবট বানাই অনুষ্ঠান। চ্যানেল আই ছিল এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার, নলেজ পার্টনার হলো সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিজিট করুন esorobotbanai.com.bd অথবা ভিজিট করুন facebook.com/gphispat esorobotbanai। দেখা হবে পরবর্তী পর্বে কোনো এক বিশ্ববিদ্যালয়ে কোনো এক রিয়ালিটি শোতে, এবং সেই সময় পর্যন্ত আপনারা থাকবেন ভালো এবং সুস্থ সেই আশা রাখছি। আর আমি নবীদ মাহবুব নিচ্ছি বিদায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও তোরা। আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে